হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নাম অন্তরা দে। আমি আজকে ক্লাস 3-এর বিশ্ব পরিচয় বইয়ের আমরা সবাই মানুষ এর দ্বিতীয় পাঠ ছেলে মেয়ে সবাই সমান এই এই বিষয়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মিলেমিশে থাকা এই বিষয়টি আলোচনা করেছিলাম। আজকে আমরা ছেলে মেয়ে সবাই সমান এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি, তিন পাঁচটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে হাঁস মুরগিকে খাবার খাওয়াচ্ছে, আর সাথে মেয়েটার বাবা মা হয়তোবা গরুকে খাবার খাওয়াচ্ছে আর দুধ দোহন করছে। আরেকটাতে দেখতে পাচ্ছি একটা ছেলে, হতে পারে মেয়েটার ভাই, এখানে গাছে জল দিচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখছি যে একটা ছেলে পড়াশোনা করছে। তৃতীয় ছবিতে দেখছি আমরা যে ওনারা হয়তো বা স্বামী স্ত্রী, তারা দুইজন দুজনকে সাহায্য করছে। আমরা চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি যে ভাই বোন মিলে বিছানা গুছাচ্ছে। পঞ্চম ছবিতে দেখতে পাচ্ছি মেয়ে তার বাবাকে ফুল গাছ লাগানোর জন্য সাহায্য করছে, পানি দিচ্ছে। আচ্ছা, এখন আমরা পড়ব যে ক, পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তার নিচের ছকে দেখি। আচ্ছা, ছেলে মেয়ে আগে প্রথমে দেখি আমরা ছেলেরা কি কি কাজ করছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলে কাজ করছে, কি কাজ করছে, গাছে পানি দিচ্ছে, গরুকে খাবার খাওয়াচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখছি যে ছেলে পড়াশোনা করছে, বা অথবা আমরা এটাও লিখতে পারি যে বইগুলো গুছিয়ে রাখছে। তৃতীয় ছবিতে দেখছি যে একটি ছেলে হাঁড়ি পাতিল ধৌত করছে। চতুর্থ ছবিতে দেখছি যে একটি ছেলে বিছানা গোছাচ্ছে, আমরা এভাবে লিখতে পারি। পঞ্চম ছবিতে দেখছি যে গাছে পানি দিচ্ছে, বা আমরা লিখতে পারি যে একটি ছেলে গাছে পানি দিচ্ছে বা চারা রোপণ করছে, এরকম আমরা লিখতে পারি। আচ্ছা, যাই হোক, আবার মেয়ে কি কাজ করছে এটা দেখি। মেয়ে মেয়ে কাজ করছে, কি কাজ করছে দেখো তোমরা, যে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে, তারপর লিখতে পারি বিছানা, মেয়েটা ও বিছানা গোছাচ্ছে, তারপর লিখতে পারি বিছানা গোছাচ্ছে, তারপরে গাছে পানি দেওয়ার জন্য বাবাকে সাহায্য করছে। আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে যে তরকারি কাটছে। এভাবে আমরা ছবি দেখে আমরা ছকগুলো পূরণ করব। খ নম্বরে কি লেখা আছে, ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তার নিজের ছকে লিখি। কোন কাজগুলো ছেলে মেয়ে উভয় করতে পারে আমরা ছবি দেখে কিন্তু বলতে পারবো। কোন কাজ ছবি, যেমন হাঁস মুরগি খাবার খাওয়ানো ওটা ছেলে মেয়েও করতে পারে, গরুকে খাওয়ানো এটাও ছেলে মেয়ে দুজনই করতে পারে, দুধ দোয়াতে পারে, দুধ দোহন করতে পারে ছেলে মেয়ে, তারপরে রান্নার কাজও ছেলে মেয়ে করতে পারে, বিছানা গোছানো এটা ছেলে মেয়ে উভয় করতে পারে, গাছে পানি দেওয়া বা চারা রোপণ করা তাও ছেলে মেয়ে উভয় করতে পারে। আমরা ছবিগুলো দেখব, পর্যবেক্ষণ করব, চিন্তা করব, তারপরে আমরা ছকে সুন্দর করে নিজের মতো উপস্থাপন করব বা সাজিয়ে লিখব। গ, পরিবার এক ও পরিবার দুই সম্পর্কে পড়ি। কোন পরিবারে কে কি করছে তা বের করি। কোন পরিবারে বেশি ভালো আছে এবং তা লিখি। পরিবার এক, পরিবার একে কি বলা আছে, সালাম, সালাম মিয়া একজন কৃষক। মেহেদি ও তিশা তার দুজন সন্তান, দুজনে স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে। আবার মেহেদি যখন মাকে সহায়তা করে, তিশা তখন বাবাকে। হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা, সবকিছুই দুজনে মিলে করে। বাবা মা বাবার
কষ্ট অনেক কম হয়, পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়, ফলে দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনারও অসুবিধা হয় না। পরিবার দুই, হাসান আলী কৃষি কাজ করেন, তা দুটি সন্তান রনি ও সানজারা, দুজনে স্কুলে পড়ে। সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না, রনি মনে করে ওগুলো শুধু মেয়েদেরই কাজ। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে, বাবার কাজও সাহায্য করে। সানজারা একা মা ও বাবাকে সব সময় সাহায্য করতে পারে না, বাবা মা দুজনে অনেক পরিশ্রম করতে হয়, পরিবারের কাজও সহজে হয় না। রনির চেয়ে সানজারা বেশি কাজ করতে হয় রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয় তাতে সানজারার লেখাপড়া অসুবিধা হয়। পরিবার এক, কে কি করছে আমরা এখন দেখি। পরিবারের একে কে কি করছে, যে সালাম মিয়া একজন কৃষক, তার দুটি ছেলে মেয়ে আছে মেহেদি ও তিশা, দুজনে স্কুলে পড়ে। তাহলে আমরা লিখতে পারবো যে সালাম মিয়া একজন কৃষক, এটা আমরা লিখতে পারি, বা লিখতে পারি যে মেহেদি ও তিশা স্কুলে পড়ে, এটাও আমরা বলতে পারি। তিশা মাকে ঘর গোছানো কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে, মানে তাহলে আমরা এখানে লিখবো যে তিশা মাকে ঘর গোছানোর কাজে সাহায্য করে। দুই নম্বরে লিখবো মেহেদি তার বাবাকে কাজে সাহায্য করে। আবার লেখা আছে, আবার মেহেদি যখন মাকে সহায়তা করে, তিশা তখন বাবাকে হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা, সবকিছুই দুজনে মিলে করে। মা বাবার কষ্ট অনেক কম হয়, পরিবারের সকল কাজ সহজ হয়ে যায়, দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনার অসুবিধা হয় না। এখানে আমরা পরিবারের এক পড়ে লিখব যে তিশা বাবাকে সাহায্য করে, মাকেও সাহায্য করে, তেমনি মেহেদিও বাবা মাকে দুজনকে সাহায্য করে। তারপর লিখবো যে তিশার বাবা একজন কৃষক, তিশার মা একজন গৃহিণী, এছাড়া তিনি হাঁস মুরগি পালন লালন পালন করে, তারপরে হচ্ছে গরু ছাগলের যত্ন নেয়, এগুলো আমরা লিখতে পারি। দুই নম্বর পরিবারে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, দুই নম্বর পরিবারও আমরা লিখব যে হাসান আলী একজন কৃষক, তারপরে বা কৃষি কাজ করেন, তারপর লিখব যে সানজারা তার মাকে নানা কাজে সাহায্য করে, এছাড়া আমরা লিখব সানজারা সব সময় কঠোর পরিশ্রম করে, বাবা মার সাথে পরিবারের কাজে সাহায্য করে, অন্যদিকে রনি কোনো কাজ করে না, এগুলি লিখবো। সুবিধা অসুবিধা দোনোটাই লিখবো, কে কি কাজ করে, সানজারা কি কাজ করে, সানজারার ভাই মানে রনি কি কাজ করে, এটা আমরা লিখবো। যে রনি কাজ করে না এটা আমরা লিখবো, লিখতে হবে, কারণ এখানে বলা আছে যে কে কি করছে। সানজারা কাজ করাটাও একটা এখানে আমাকে উল্লেখ করতে হবে, রনি যে কাজ করে না সেটাও আমার উল্লেখ করতে হবে, এভাবে আমার উল্লেখ করে দিতে হবে। কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন, আমরা যখন দুটো পরিবার সম্পর্কে পড়েছি, এখানে আমার দেখে মনে হলো যে বা পড়ে মনে হলো যে পরিবার এক সালাম মিয়ার পরিবার ভালো আছে, কারণ এখানে মেহেদি ও তিশা দুই ভাই বোন দুজনেই বাবা মাকে সমানভাবে সাহায্য করে। যখন তিশা বাবাকে সাহায্য করেন, মেহেদি তখন মাকে সাহায্য করে, তেমনি মেহেদি যখন বাবাকে সাহায্য করে, তিশা তখন মাকে সাহায্য করে, এভাবে দুজন দুজনকে সাহায্য করে, বাবা মাকে সাহায্য করে, সেজন্য তাদের পরিশ্রমটা কম হয় এবং তারা দুইজন দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করতে পারে, সেই সাথে তারাও তাদের পড়াশোনাটাও তাদের পড়াশোনার জন্য তাদের অসুবিধা হয় না। যদি এখন হাসান আলীর পরিবারের মতো শুধু তিশা কাজ করতো বা মেহেদি কাজ শুধু তিশা কাজ করতো মেহেদি কাজ করতো না, তাহলে তিশাকে অনেক কাজ করতে হতো, পড়াশোনার অসুবিধা হতো, তিশার মারও কাজ করতে অসুবিধা হতো, ঘরের কাজ ঠিক মতো করতে পারতো না, হাঁস মুরগি লালন পালন, গরু ছাগল লালন পালন, রান্না কাজে এগুলো তাদের অসুবিধা হতো, সেজন্য তারা দুজন দুজন তারা দুজনেই তার বাবা মাকে সাহায্য করে, বিধায় তাদের পরিবারটা অনেক ভালো আছে এবং কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন হচ্ছে না।
এভাবে আমরা সুন্দর করে এগুলি লিখবো। তারপরে আছে পরিবারে ছেলে ও মেয়ে সবাই বাস করে, সকলে সমান অধিকার রয়েছে, ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে, ছেলে ও মেয়ে সকলেরই সকল কাজ করার যোগ্যতা আছে, বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে কাজ করলে কাজ করা সহজ হয়, সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশে উন্নতি হয়, ছেলে মেয়ে সকলের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। ঘ, নিচের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেয়, এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তার নিচে লিখে। আমি নিজের বিছানা নিজে গুছাই। ওরা দুজন বলতেছে আমার বা আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি। আমি বল খেলতে চাইলেও অন্যরা বলে ওটা ছেলেদের খেলা, মেয়েটা বলছে, ছেলে মেয়ে বলছে আমিও আমার ভাই দুজন মিলে ঘর গুছাই ও রান্না কাজে সাহায্য করি। আমি যা করব এখন, যদি তোমরা শিক্ষার্থীরা তুমি যদি ছেলে হও তাহলে তুমি তোমার মতো লিখবে, আর যদি মেয়ে হও তাহলে তুমি তোমার মতো তুমি লিখবে। যেমন এখানে ছেলে বলছে আমার বিছানা আমি নিজে গুছাই, একটা ঘরের বিছানা এটা তোমার বিছানা, তুমি নিজে গুছাতেই পারো, এটা তোমার ঘরের কাজ, এটা তুমি নিজে গুছাতে পারো। তেমনি তুমি একজন ছেলে যদি হও তাহলে তুমি তোমার বাবা মাকে ঘরের কাজে সাহায্য করতে পারো। আমি ছেলেদের কথা বলছি, যে তুমি যদি ছেলে হও তাহলে তুমি রান্নার রান্নার কাজটা হয়তো বা অনেক সময় ছেলেরা করতে পারে না, কিন্তু তুমি ঘর গুছিয়ে রাখতে পারো, মাকে তরি তরকারি তুমি ফ্রিজ থেকে নামিয়ে দিতে পারো, ঘর বিছানা এরকম গুছিয়ে রাখতে পারো। আর অন্যদিকে মেয়েরা বিছানা গুছানোর কাজে মাকে সাহায্য করতে পারে, বিভিন্ন কাজে মাকে সাহায্য করতে পারে, বাবাকেও সাহায্য করতে পারে, তারপরে রান্নার কাজেও সাহায্য করতে পারে। এখন ছোট অবস্থায় কেউ কাউকে সাহায্য বেশি সাহায্য করতে পারে না রান্নার কাজে, যখন একটু বড় হয় তখন বাচ্চা বড় হলে মেয়েরা অবশ্যই মাকে রান্নার কাজে সাহায্য করে। আর এখানে একটা লেখা আছে যে আমি বল খেলতে চাইলেও অন্যরা বলে এটা ছেলে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দেশে এরকম কিছু কিছু ব্যক্তি আছে, মানুষ আছে বা সমাজ আছে, কিছু কিছু মানুষের বলে যে এটা করো না ওটা করো না, কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী নারী পুরুষ সবারই সমান অধিকার আছে। আজকে কেন বল খেলবো না, বলের মধ্যে বল খেলতে গেলে কোথাও লেখা নাই যে এটা ছেলেদের বল এটা মেয়েদের বল, সবারই সমান অধিকার আছে সবকিছু করার। তা আমরা এখানে আমি তুমি যা করবে মানে বা আমি যা করব তা আমরা সুন্দর করে এখানে সাজিয়ে লিখবো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই, আমাদের অধ্যায় দ্বিতীয় এটি শেষ হলো। আগামী পর্বে আমরা অধ্যায় তৃতীয় নিয়ে আসব, তখন অন্য কিছু নিয়ে আলোচনা করব। ভালো থেকো তোমরা, আর পড়াশোনাগুলো মনোযোগ দিয়ে পড়ো। ধন্যবাদ সবাইকে।